মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। 72 hours, 72 ঘন্টা, 3 দিন, হাতে মাত্র 3টে দিন সময় আছে। 3 দিন পর কোর্টে আবার স্বয়ংভূ ডেট পড়েছে। এই 3 দিনের মধ্যে আমাকে যা করার করতে, এই 3 দিনের মধ্যে আমাকে প্রমাণ করতে হবে স্বয়ংভূ নিরাপরাধ। সমস্ত এভিডেন্স আমাকে জোগাড় করতে হবে। ক্লু তো আছে, ক্লু আছে স্যার। আমি ক্রিমিনালদের শুট করেছিলাম 3টে নাগাদ, আর মেইলটা ঢুকেছে 3টে 44। এটা কি করে হতে পারে, এটা কি করে হতে পারে স্যার? কেউ মরে যাওয়ার পর কি করে মেইল সেন্ড করবে? এটা তো হতে পারে না। আমি চেক করেছি, আমি উৎসবের মেইল চেক করেছি, দেবুদার মেইল বক্স চেক করেছি, কিচ্ছু নেই, কিছু তো নেই, কিছু পাইনি। আমি আমি বুঝতে পারছি না, আমার পুরো ধাঁধা লেগে যাচ্ছে। আর কে বাবা? হ্যালো, আমি আমি পরে ফোন করছি, রাখছি। বাবা আপনি এত রাতে কফি নিয়ে? এই মুহূর্তে তোমার কফির প্রয়োজন আছে। এক কাপ কফিতে চুমুক দাও আর ব্রেনটাকে সতেজ করে নাও। আর ভাবো, আর বৌমার জন্য আমার গর্ব হয়, সে একজন দুধে অফিসার, সে সব পারে। আর সে নিজের বরকে বাঁচাতে পারবে না, সে আমার ছেলেকে বাঁচাতে পারবে না, তা কখনো হয় নাকি? কিন্তু বাবা, তাই বলে আপনি কেন করতে গেলেন? ইয়েস, জীবনে প্রথম কপি করেছি তোমার জন্য, আমার নিজের ছেলের জন্য করিনি, আমার মেয়ের জন্য করিনি, তোমার জন্য করেছি। কারণ আমি জানি যে তুমি একসঙ্গে সংসার, ঘরের কাজ, বাইরের কাজ সব সামলাও, আর তোমার উপর এত বড় দায়িত্ব পড়েছে, স্বামীকে বাঁচানো, তাকে নিরাপরাধ প্রমাণ করা। আর এই বৃদ্ধ সন্তানটাকে বাঁচানো, প্লিজ প্রথম শিফটটা, ফার্স্ট শিফটটা তুমি তুমি আমার হাত থেকে দাও বাবা। না 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 না, কফি গরম আছে, আমি তোমাকে বলছি আমি খুব একটা খারাপ করিনি, খালি খালি এই যে এই দেখো হাতটা, হাতটা একটু পুড়ে গেছে। আসলে আভেন টাভেন এইসব কখনো কখনো আমি আমি ধরাইনি তো তাই। আপনি কেন করতে গেলেন বাবা? দাঁড়ান আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। জগদ্ধাত্রী, তো একটা চুমুক দাও। আমি তোমার জন্য, আমি তোমার জন্য হাঁড়ি কড়াই হেসে ঢেলবো, আমি তোমাকে বসিয়ে ভরপেট খাওয়াবো, আমি তোমাকে বলছি আমি তোমাকে সাপ দেব। খালি আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও। বাঁচাতে তো হবেই, বাঁচাতে তো হবেই, আর সেকেন্ড কোনো অপশন নেই আমাদের হাতে, সেকেন্ড কোনো অপশন নেই বাবা। 72 ঘন্টা সময়, আর একটাই ক্লু। কি 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 ক্লু? আমি যখন ওই ক্রিমিনালদের শুট করেছিলাম, তারপরে মেলটা ঢুকেছে, তারপরেই মেলটা ঢুকেছে একটা মেল আইডি থেকে,
আমি কোনো ক্লু পাচ্ছি না। উৎসবের ল্যাপটপ থেকেও হতে পারতো, দেবুদার ল্যাপটপ থেকেও হতে পারতো, বাট কোনোটা থেকেই হয়নি। তাহলে বাকি রইল ওই দিবিয়া সেন, ওর ল্যাপটপ অবধি পৌঁছানো খুব ডিফিকাল্ট। ওর ল্যাপটপে ওর মেলবক্স চেক করা খুব ডিফিকাল্ট বাবা, বাট আমাকে করতে হবে। ওর ল্যাপটপ ওর মেলবক্স আমাকে চেক করতে হবে। না না, কোনো দরকার নেই। আমার ওই সতীনপু যতদিন থাকবে আমি খাবো না, ব্যাস। আমি খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, আমি খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। মামি শোনো শোনো, তুমি কেন খাবারের অর্ডার করলে? আরে আমিও তো খাবারটা অর্ডার করে দিতে পারতাম। আরে বাবা, আমি খাবারের অর্ডার করতে পারি, আমি করেছি। আমি ওই যতদিন সতীনের ছেলে থাকবে আমি এই বাড়ির খাবার খাবো না। এই দেখ না, তুই দেখ। মামি তুমি অ্যাপ কখন খুললে? খুলে নিয়েছি, প্রীতি শিখিয়ে দিয়েছে। কিছু না তো, ওই তো নাম, ফোন নাম্বার, ক্রেডিট কার্ডের নাম্বার থেকে শুরু করে ওই অ্যাড্রেস, ইমেল আইডি দিয়েছি, ব্যাস। অ্যাপ খুলে গেছে কেন আমি পারি না? না আমাকে বোকা মনে করিস তোরা, আমি কিচ্ছু জানি না, মানে আমি মানধাতা আমলের লোক। শোন, আমি সব পারি, উৎসব সব পারি। আমি খাবারের অর্ডার এখন থেকে দেবো, অলরেডি দিয়ে দিয়েছি। কিন্তু খাবারের এখন কি? এই তো তোর ড্যাডি এখানে। শ্বশুরমশাই বৌমার মধ্যে কথাবার্তা চলছে, গোপন তথ্য বিনিময় হচ্ছে নাকি কারো সর্বনাশের প্ল্যানিং চলছে? আহ, বুঝলি কি হচ্ছে? কি একটু চুপ করো না প্লিজ। না চুপ করবো না, চুপ করবো না। শোনো, এ বাড়িতে আমি আর জল খাবো না, এ বাড়ির অন্ন জল আমি। হ্যাঁ, ও খাবার এসে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি সিকিউরিটির কাছে রাখুন, আমি আসছি। শুনেছ? আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি আলাদা ঘরে থাকবো, আলাদা খাবার খাবো, বুঝেছ? চল মা, আপনি অ্যাপ খুলেছেন? হ্যাঁ খুলেছি। কেন? বেশ করেছি, খুলেছি। চল না, উৎসব দাঁড়িয়ে আছিস কেন? চল। এসব মা বোঝেন? কুশ্মিন কালে কখনো এসব মেল আইডি টাইডি কোনোদিন বই দিচ্ছিল না। বৈদেহী মুখার্জি, মেল আইডি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।